বাফেলো শহরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকীতে জুম্মা শেষে মসজিদে মসজিদে দোয়া এবং রাতে জিয়া ডকুমেন্টারির উদ্বোধন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাফেলো শহরের বিভিন্ন মসজিদে তার বিদেয়ী আত্মার মাখেরাত কামনায় জুম্মার নামাজের পরে মহান রাব্বুল আলমিনের কাছে হাত তুলে ধোয়া করা হয়েছে গত একত্রিশে মে রোজ শুক্রবার মসজিদে জম্মা নামাজের পরে দোয়া মাহফিল এবং রাত নয় ঘটিকার সময় দুশো উনআশি গিলফোর্ট অ্যাভিনিউ একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা দোয়া মাহফিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের উপর নির্মিত মেজর জিয়া দ্য ম্যান বাহাইন্ড মডার্ন রিপাবলিক অব বাংলাদেশ ডকুমেন্টারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানের প্রথমে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ অলিউল্লা এরপরে দোয়া মাহফিলের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ বিশেষ অতিথি হিসেবে নিউ থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জন্মকালীন সময়ের সাংগঠনিক সম্পাদক জনাব কামালিউ সায়েদ মোহন বোস্টন থেকে নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি ও বিএনপি ফরেন এফেয়ার্স কমিটি সদস্য জনাব বদ্রে সায়েদ সাইফল এছাড়া ডকুমেন্টারি তৈরিতে সহযোগিতা করার জন্য নিউ থেকে প্রকাশিত সাপ্তাহিক রানার পত্রিকার সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া লাইব্রেরি ডট কমের প্রেসিডেন্ট ও পিবিসি টোয়েন্টি ফোর টেলিভিশনের প্রধান সম্পাদক মতিউর রহমান লিটু বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিউ মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ইমতিয়াজ বেলাল নিউ মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আবু জাফর ফরাজি নিউ মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে কমিউনিটি সেন্টারে সেই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল আলম উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর তাঁতিদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম শাহাদাত বার্ষিকী পালনের দোয়া অনুষ্ঠানে কোনো অতিথিকেই মঞ্চে বসানো হয়নি বরং প্রেসিডেন্ট জিয়ার আত্মার প্রতি সম্মান রেখে এই দিনটিতে সকলে সমানভাবে দর্শক সারিতে বসেছিলেন এবং দোয়া মাহফিলে সশৃঙ্খলভাবে অংশ নিয়েছিলেন আলোচনা শুরুতে শহীদ জিয়ার সাথে থাকা কিছু স্মৃতি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন বরিশাল জেলা ছাত্রদল নেতা ও বাফেলো বিএনপি নেতা মাসুম বিল্লার বাবা আব্দুল কুদ্দুস মিয়া আলোচনা পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও তার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা একটি রাজনৈতিক দাবি তুলে ধরেন গত কয়েক বছরের ব্যবধানে নিউ ইয়র্ক স্টেটের বাফেলো শহরে লক্ষাধিক বাংলাদেশিদের বসতভূমি হিসেবে গড়ে ওঠায় কেন্দ্রের অনুমতি ক্রমে নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট নামে একটি কমিটি গঠনের প্রস্তাবনা দেওয়া হয় ওয়েস্টার্ন নিউ ইয়র্কের বিএনপি গঠনের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন ওয়েস্টার্ন নিউ ইয়র্কে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটির সাথে ওয়েস্টার্ন বিএনপির পার্থক্যটা সবাই বুঝতে হবে যখন এদেশে বাজেট হয় তখনই কিন্তু আপ স্টেটের জন্য আলাদা একটা বাজেট তৈরি হয় সিটি থেকে আট ঘন্টা ড্রাইভ করে এসে এখানে কতটুকু বিএনপি কে সংগঠিত করা যাবে এটা সত্যি প্রশ্নবিদ্ধ এখানে তো আমি দেখতে পাচ্ছি যে নিউ সিটিতে যারা নেতৃত্ব দেয় তাদের চাইতে যোগ্য নেতৃত্ব এই বাফলো সিটিতে আছে তারা সাবেক ছাত্রনেতা যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করে এসেছে টেলিকনফারেন্সে অংশ নিয়ে অতিথি বৃন্দরা এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এই ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেছেন সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন হয়ে থাকে আর তাই নিউ ইয়র্ক বিএনপি ওয়েস্ট গঠনের দাবিকে যৌক্তিক এবং সময়োপযোগী বলে মন্তব্য করে দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন ঢাকা তিতুমির কলেজের সাবেক বিপ্লবী ছাত্রনেতা সরোয়ার আরিফ দাবি আদায় হওয়া পর্যন্ত তিনি সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিউ সিটি বিএনপি উত্তরের সাবেক সদস্য ইমতিয়াজ বেলাল ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি ও বাফিলো বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন নিউ ইয়র্ক মহানগর বিএনপির সাবেক সদস্য আবু জাফর ফরাজি বাফিলো বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সী সাজেদুর রহমান টেন্টু সিটি হলে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ও দুল্লাই নবাবপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাভেদ মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সৈয়দ ঝিলু সিলেট জেলা ছাত্রদল নেতা ফকর সহ অনেকেই জোরালো দাবি জানিয়েছেন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাফেলো বিএনপি নেতা ও বরিশাল জেলা ছাত্রদল নেতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েত যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন বিশ্বাস মাকসুদুর রহমান টিটু সিয়াম আহমেদ মোহাম্মদ রাকিব পুনম সাঈদ মনির আহসান সৈয়দ তামজিদ সুলাইমান হোসেন কাজিয়ার করিম হানিফ ব্যাপারী মোহাম্মদ শরীফ আলমগীর হোসেন তহিদুল ইসলাম রাফি আব্দুল মোতালেব জামাল উদ্দিন আব্দুল আলিম আব্দুল আজিজ মালনা সালাউদ্দিন মাহমুদুল হাসান মোহাম্মদ রিপন উজ্জ্বল মঞ্জুরুল হকসহ আরও অনেকে অবশেষে নিউ ইয়র্ক বিএনপি ওয়েস্টের তত্ত্বাবধানে নির্মিত মেজর জিয়া দ্য ম্যান বাহাইন্ড মডার্ন রিপাবলিক অব বাংলাদেশ ডকুমেন্টারিটি প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে প্রদর্শিত হয় এরপরে নয়শ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে মহান এই দুয়া মাহফিল অনুষ্ঠানের আপ্যায়ন ব্যবস্থাপনা দায়িত্ব পালন করেছেন নিউ ইয়র্ক স্টেট ওয়েস্ট বিএনপি কমিটি গঠন আন্দোলনের অন্যতম সহযোগী অনুষ্ঠানের বিশেষ অতিথি তারিকুল ইসলাম প্রিন্স মৃধা উল্লেখ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তন্মধ্যে নিউ ইয়র্ক স্টেট ইস্ট বিএনপি অর্থাৎ ইয়র্ক সিটিতে দোয়া মাহফিলের পাশাপাশি গরু জবাই করে কাঙালি ভুজ করানো হয়েছে এবং সেখানেও প্রচুর লোকের সমাগম ঘটেছে